আসসালামু আলাইকুম সবাইকে, ন্যাশনাল টিভি থেকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল আজিজ জাফরান। দর্শক, আমি এই মুহূর্তে আছি সিলেটের একটি বড় ধরনের যে মাছের বাজার আছে এবং বেশ সুপরিচিত একটি বাজার, এবং সেই সাথে আলোচিত সমালোচিত একটি বাজার হচ্ছে সিলেটের বন্দর বাজারে অবস্থিত লালবাজার। এই লালবাজারের মাছের বাজারে আজকে আমরা এসেছি এবং মাছের বাজারটি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে বিশাল আকৃতির মাছগুলো রাখা হয়েছে এবং মাছ বিক্রেতারা এই মাছগুলো বিক্রি করছেন। এই যে চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন, এটি 900 টাকা কেজি করে তারা বিক্রি করছেন। এছাড়াও আরও মাছ আছে, বেশ ক্রেতাও দেখতে পেয়েছি আমরা। আমরা রাতের বেলা গিয়েছিলাম এবং এখানে প্রচুর ক্রেতা দেখতে পেয়েছি, নারী পুরুষ সব মানুষই এখানে গিয়েছেন এবং মাছ কিনেন। এটা প্রতিনিয়ত হয়। সিলেটের একটি প্রসিদ্ধ বাজার হচ্ছে এই লালবাজার। লালবাজারকে ঘিরে অনেক কথা আমরা জানি এবং শুনেছি। এখানে বেশ বড় ধরনের মাছ এখানে উঠে এই বাজারটিতে আসে এবং আসার পরে আসলে অনেক মাছ আমরা দেখি যে এখানে খেটে টুকরো টুকরো করে তারপরে কেজি হিসেবে বিক্রি করা হয়। এই যে দেখতে পাচ্ছেন, দেশীয় বাইং মাছ, আসলে দেখতেই অনেক চমৎকার এবং সুন্দর লাগছে। এছাড়াও আছে এই মাছটা, আমরা জানি যে খাকিয়া মাছ বলা হয় সিলেটি ভাষায়। এই খাকিয়া মাছ আসলে অনেক সময় আলু শিকারী যারা আছেন তারা শিকার করে নিয়ে আসেন। এরপরে এই যে পাঙ্গাস মাছ, এটা বহুল প্রচলিত একটি মাছ এবং এই মাছটি সবারও প্রিয়। এছাড়াও আছে বোয়াল মাছ। বোয়াল মাছ দেখতে পাচ্ছেন, অনেক বোয়াল মাছের সমাহার। এরপরে এই যে বাজারের ভিউটা দেখতে পাচ্ছেন, প্রচুর মানুষজন আসলে প্রতিনিয়ত এই বাজারে সকাল থেকে রাত অবধি বাজার চলে। তো বাজারে প্রতিনিয়ত মানুষজন আছেন, বিশেষ করে রুই, কাতলা, চিতল মাছ, বোয়াল মাছ, শিং মাছ, কই মাছ, এরকম নানান ধরনের মাছ নিয়ে আসলে মাছ বিক্রেতারা বসে থাকেন। এবং এখান থেকে সিলেটের নগরীর ভিতরে যারা আছেন তারা এখান থেকে মাছ ক্রয় করেন। তো দর্শক, কেমন লাগলো আমাদের আজকের এই প্রতিবেদনটি? অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের ন্যাশনাল টিভি সবসময় ফলো দিয়ে রাখবেন এবং প্রতিনিয়ত নিউজ পেতে আপনারা অবশ্যই ন্যাশনাল টিভিতে ভিজিট করবেন। এছাড়াও আমাদেরকে কোনো পরামর্শ থাকলে আপনারা অবশ্যই দিবেন। ধন্যবাদ সবাইকে।